আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি এইচএসসি আইসিটি অক্টাল সংখ্যায় যে 56 আট ভিত্তিক অক্টাল সংখ্যা, তো এই অক্টাল সংখ্যাটি দুইয়ের পরিপূরক মান কিভাবে গঠন করা যায় তা সহজে আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করার আগে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে অক্টাল সংখ্যা, দশমিক সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যা যে কোনো সংখ্যারই আমরা দুইয়ের পরিপূরক মান গঠন করতে পারি। তো সেক্ষেত্রে শর্ত হচ্ছে এই সংখ্যাগুলোকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপর সেই বাইনারি মানকে দুইয়ের পরিপূরক মান গঠন করা যাবে। তাহলে এই 56 সংখ্যাটিকে আমরা প্রথমে বাইনারিতে রূপান্তর করব। তো যাই, এই যে 5 এবং 6 একটু দূরে দূরে লিখে নিলাম, এবার এইগুলোর সমকক্ষ আমরা 3 বিট করে বাইনারি মানে রূপান্তর করব। 3 বিট করে বাইনারি মান কেন রূপান্তর করব? কারণ অক্টাল হচ্ছে 3 বিটের কোড। তাহলে এই 5-এর সমতুল্য এখানে 3 বিট বাইনারি মান লিখব, 6-এর সমতুল্য 3 বিট বাইনারি মান লিখব। আমরা একটা কাজ করতে পারি, ডান দিকে রাপ বা গণনা করে নিতে পারি, যে 421 বলে থাকি একটু মজা করে। তো এই 421 কোড ধরে অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত প্রতিটির 3 বিট করে বাইনারি মান বের করা যাবে। যেমন আমরা যদি প্রথমে 5-এর বাইনারি মান বের করতে চাই, এখানে 5 লিখে নিলাম, এখন আমরা দেখব কোনটা কোনটা যোগ করে 5 হয়। তো এই ক্ষেত্রে 4 আর ওই 1 যোগ করে 5, আর 2 যোগ করার প্রয়োজন হয় না যোগফল পাস করতে হলে। তাহলে যেটা যোগ করার প্রয়োজন হচ্ছে না তার মান 0 হবে, আর যেগুলো যোগ করে 5 হচ্ছে তার মান 1 হবে। সেজন্য আমরা 4-এর পরিবর্তে 1 লিখব, আর ওই 1-এর পরিবর্তে 1, মাঝখানে 0 হবে। এই 101 হচ্ছে 5-এর বাইনারি, 5-এর বাইনারি। এবার 6-এর কত হবে? 6 কিন্তু প্রথম দুইটা যোগ করে 6, সেজন্য প্রথম দুইটা 1 হবে, 1 যোগ করার দরকার নেই, তো 1-এর পরিবর্তে 0 হবে। এই সংখ্যাটা আমরা এখানে লিখব। এবার কি করব, এই সংখ্যাগুলো একসাথে লিখব। প্রথমে এই 101 110 লিখে উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখব, কারণ আমরা জানি এই বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2। এই আমরা বাইনারি মান পেলাম। এখন এই বাইনারি মান ধরে এই 2-এর পরিপূরক মান গঠন করতে পারবো। একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে 2-এর পরিপূরক মান গঠন করতে হলে আমাদের এইখানে যেমন 1 2 3 4 5 6টা বিট রয়েছে, বিট মানে বাইনারি ডিজিট বোঝায়। তো এই 6 বিটের বাম পাশে আরও 2টা 0 নিয়ে 8 বিট রেজিস্টারে সাজিয়ে নিতে হবে, তারপর সেই 8 বিট রেজিস্টার হতে 2-এর পরিপূরক মান গঠন করবে। যে পরের স্লাইড আমি দেখাচ্ছি, এই যে এইখানে লক্ষ্য করি, 56-র 8 বিট প্রকৃত মান, 56-র বাইনারি মান কিছুক্ষণ আগে বের করেছি, মনে আছে? সম্ভবত 101 110 এটি পেয়েছিলাম। এই যে 101 110 বাম দিকে আরও 2টা 0 নিয়ে আমরা 8 বিটে সাজিয়ে নিলাম। এখানে কিন্তু 6টা বিট পেয়েছিলাম, 1 2 3 4 5 6, 6 বিটের বাম দিকে আরও 2টা 0 নিলে মানের কোনো পরিবর্তন হয় না। তো 8 বিটে সাজিয়ে লেখার পরে এখান থেকে 1-এর পরিপূরক মান গঠন করব। 1-এর পরিপূরক মান হচ্ছে, এটাকে উল্টিয়ে লিখব, উল্টিয়ে লিখব। যেমন উপরে 0 আছে, 0-এর পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, এই যে মান পেলাম এটাকে বলা হয় 1-এর পরিপূরক মান। তো এই 1-এর পরিপূরক মান বের করার পর এর সাথে 1 প্লাস করব, প্লাস করে এইখানে যে মান পাবো সেটাকে বলা হয় 2-এর পরিপূরক মান। এখন তোমাদের মনে হতে পারে 1 যোগ করব কেন? 2-এর পরিপূরকের সঙ্গে আমরা কি পড়েছি, কোনো বাইনারি সংখ্যার প্রকৃত মানের 1-এর পরিপূরকের সাথে 1 প্লাস করলে যেটা হয় সেটা 2-এর পরিপূরক মান। সেজন্য 1 প্লাস করে এইখানে যে মানটা পাবো সেটাই 2-এর পরিপূরক মান হবে। তো যোগ করি, এই যোগ কিন্তু বাইনারি যোগ। তো বাইনারি যোগে আমরা জানি যে 1 আর 1 যোগ করে 2 হয়, 2-এর বাইনারি 10, তাই না? 2-এর বাইনারি 10, সেজন্য আমরা বলে থাকি 1 এবং 1 যোগ করে 10, বাইনারিতে বলা সহজ লেখা সহজ সেজন্য বলে থাকি। তো লক্ষ্য করি, 1 আর 1 যোগ করে বাইনারিতে 10 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 এই 0-এর সাথে যোগ করে 1। এবার হাতে কোনো সংখ্যা নাই,
এই শূন্য নিচে নেমে যাবে, এই শূন্য নামবে, এই এক নামবে, এই শূন্য নামবে, এই এক নামবে, এই এক নামবে। এই যে মানটি পেলাম এটাই হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস ফিফটি সিক্সের মান, মাইনাস ছাপ্পান্নর মান। এখন তোমাদের মনে হতে পারে মাইনাস হবে কেন, কারণ কোনো পজিটিভ সংখ্যাকে যদি দুইয়ের পরিপূরক করি তাহলে সেটি নেগেটিভের মান প্রকাশ করে। আবার অন্যভাবে আমরা লক্ষ্যগুলো দেখতে পাই, আট বিট রেজিস্টারের প্রথম বিটকে সাইন বিট বলে, সাইন বিট শূন্য হলে, সাইন বিট জিরো হলে সংখ্যাটি প্লাস হয়, আর সাইন বিট এক হলে সংখ্যাটি মাইনাস হয়। সাইন বিট যেহেতু এক তাই সংখ্যাটি ঋণাত্মক, এভাবেও আমরা বুঝতে পারি। এইভাবে এই অক্টাল সংখ্যাকে তিন বিট করে বাইনারি মান বসিয়ে তাকে যে আট বিট রেজিস্টারে সাজিয়ে দুইয়ের পরিপূরক মান গঠন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো, কারণ ক্লাস বেশি বড় হলে শিক্ষার্থীদের বোরিং লাগে। তো আজকে এই পর্যন্ত, পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।